بسم الله الرحمن الرحيم جائسا نبيدت منجور مرشد پروججت ميزيك پلاس اللہ رکھا چھے دیکھیں نا کی موزا تمہیں کی کاد بینا او سرو پیلے تمہیں کی چھائی بینا دو ہاتھ میلے تمہیں کی جان بینا تمہار پوبوکے তুমি কি চিনবে না তুমি নিজেকে রাত কি কেটে যাবে ঘুমে গেল সে তুমি কি চিনবে না তুমি নিজেকে তুমি কি চাইবে না দু হাত তুলে তুমি কি কাঁদবে না অশ্রু ঢেলে তুমি কি জানবে না তোমার প্রভুকে তুমি কি চিনবে না তুমি নিজেকে আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে অনেকবার চেয়েছেন আল্লাহর কাছে চাইতে শিখেন আল্লাহর কাছে চাইতে শিখেন আল্লাহর নবী বলেন ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ এ বান্দা অনেকের কাছে চাও কিছু প্রয়োজন হলে একবার আল্লাহর কাছে চাও না ওয়াইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত দুনিয়ার অনেক মানুষের সাহায্য চেয়েছো একবার খোদার সাহায্য চাও না কি হয় দেখো না খোদার সাহায্য চাওয়ার জন্য কি হবে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কাছে চাইতে হলে রাতের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে কথা বলতে হবে তাহলে আল্লাহর প্রিয় বান্দার চরিত্র কয়টা গেল তিনটা এবার আসুন চার নাম্বার আল্লাহর প্রিয় বান্দারা কি করবে দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু চাই অনেক কিছু চাই না আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমরা কি চাইবো কি চাইবো না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ان عذابها كان غراما اے بندرا تمرا دیبراتری اللہর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও اے বাবারা দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু চাই জাহান্নামের আগুন থেকে কয়জন পানা চেয়েছেন যুবকের যখন শরীরে শক্তি থাকে তখন দুনিয়াকে দুনিয়া মনে করে না মানুষকে মানুষ মনে করে না অনেক আছে কিশোর গ্যাং অনেক আছে রাজনীতির নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলেন বান্দারে এগুলো করিস না এগুলো করলে পরিণাম তোর ভালো হবে না এ বান্দা তুই প্রত্যেক দিন হাত তুলে তুলে বল আল্লাহ রে রব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম আল্লাহ রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ বাবারা যুবক ভাইরা আজকের এই পূর্ববা কলিয়া হিলফুল ফুজুল সংগঠনের দ্বিতীয়বারের মতো আজিম শান মাহফিলের মধ্যে আমার সামনে বসা শ্রোতারা আপনি যদি একটা মোমবাতি জ্বালিয়ে একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালিয়ে যদি আপনি এভাবে হাত দেন এক মিনিট আপনি মোমবাতির উপর আগুনের উপর হাত রাখতে পারবেন না বাবারে এক মিনিট দূরের কথা আপনি এক সেকেন্ড রাখতে পারবেন না আরে মোমবাতির আগুন এটা কোনো আগুন নয় জাহান্নামের আগুনের তুলনায় মোমবাতির আগুন কোনো আগুন না আমার আল্লাহ জাহান্নামের যে আগুন সৃষ্টি করে রেখেছেন ওই আগুন কেমন জানেন নি আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা إنها عليهم مؤصدة في عمد ممددة ও আমার বাবারা ভাইরা দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালা হয় ওগুলো অনেক আগুন হয় গ্যাসের আগুন অনেক আগুন হয় গাছের জ্বালানির আগুন
আপনার বাসার জ্বালানের আগুন কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামের যে আগুন জ্বালানো হবে ওই আগুন কি দিয়ে জ্বালাবেন জানেন নি ওই আগুন জ্বালাবেন আল্লাহ ফাতরার মানুষ দিয়ে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ তাআলার পেয়ারা হাবিব জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না ওই আল্লাহর নবী রহমতের বান্দার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ আল্লাহ রে আমাকে জান্নাত দাও আল্লাহুম্মা ইন্নি আউযুবুকা মিনান নার আল্লাহ রে জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও একদিনে কে কতবার আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন একদিনে কে কতবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চেয়েছেন একদিনে কে কতবার তওবা করেছেন আমার বাবারা ভাইয়েরা আল্লাহর নবী একদিনে 200 বার পঞ্জুত্ব তওবা করেছেন বলেন হুজুর তওবা করলে কি হবে আরে বাবা তওবা করলে কি হবে জানেন নি হযরত ইমাম আহমদ বিন হাম্বল ইনি শুরু লক্ষ হাদিসের হাফেজ ছিলেন শুরু লক্ষ হাদিস মুখস্থ জানতেন এটা বড় মামুলি কথা নয় যার সিনার মধ্যে শুরু লক্ষ হাদিস ছিল সেই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন রাতের মধ্যে সফর করছিলেন সফর করতে করতে অর্ধেক পথে রাত হয়ে গেল উনি এখন বিশ্রাম নেওয়ার জন্য মসজিদে গেলেন মসজিদের মানুষরা তাকে চিনতে পারে নাই এজন্য মসজিদ থেকে বের করে দিলেন উনি দেখলেন রাস্তার পাশে একজন মানুষ বাদাম বিক্রি করছে ওইদা বাদাম বিক্রি বাদাম বিক্রেতার কাছে গিয়ে বললেন হে বাদাম বিক্রেতা আমি কি আজকে রাতটা তোমার কাছে থাকতে পারবো বলে হ্যাঁ থাকতে পারবেন কোনো সমস্যা নয় ইমাম আহমদ ইবনে হাম্বল নজরতা ওই মানুষের দিকে দৃষ্টি দিলেন দেখলেন ওই মানুষ বাদামগুলা রুটিগুলা একবার বানানোর সময় ইস্তেগফার পড়ে রুটিটা চুলাই দেওয়ার সময় আরেকবার ইস্তেগফার পড়ে আর রুটিটা চুলা থেকে নামানোর সময় আরেকবার ইস্তেগফার পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন হে রুটি বিক্রেতা হে বাদাম বিক্রেতা রুটি বিক্রেতা এটা কি দেখছি আমি তুমি রুটিটা বানানোর সময় একবার ইস্তেগফার পড়ো আবার রুটিটা আগুনে দেওয়ার সময় আরেকবার ইস্তেগফার পড়ো রুটিটা নামিয়ে আরেকবার ইস্তেগফার পড়ো এটার হাকিকত এটার মানে আমি বুঝলাম না ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই রুটি বিক্রেতা জবাব দিচ্ছেন হুজুর এই কাজটা করার কারণে আমি যখন আল্লাহর কাছে যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তা দিয়েছেন আমি আমার এই জীবনে যা যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তা তা দিয়েছেন বলে কি কি চেয়েছো বলে হুজুর সব চেয়েছি সব পেয়েছি তবে একটা জিনিস এখনো পাই নাই বলে কি পাও নাই বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই যুগের যিনি সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ এই যুগের যিনি সবচাইতে বড় হুজুর এই যুগের চাইতে যুগের সবচাইতে যিনি বড় আল্লাহর বলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একবারও সাক্ষাৎ হয় না তার সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দাও এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি ছেড়ে দিলেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হায় হায় তুমি কি দোয়া করেছো কি ইস্তেগফার করেছো তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য দোয়া করেছো আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আরো জোরে বলুন না তাহলে দুনিয়াতে ইস্তেগফার করলে তওবা করলে আল্লাহর কাছে যখন চাওয়া হয় আমার আল্লাহ তখন তা দিয়ে দেন সুবহানাল্লাহ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে আমাদের কি চাইতে হবে
জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে কারণ জাহান্নামের আগুন এটা এমন এক আগুন যেটা দুনিয়ার আগুনের সাথে কোনো তুলনা হয় না এই আগুনের মধ্যে যদি আপনাকে 1 ঘন্টা রাখা হয় আপনার অবস্থা কি হবে আরে বাবা জাহান্নামের আগুনে 1 ঘন্টা রাখবেন না হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক সকলে বলি আমিন এজন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আযাবাল কবরি আল্লাহ রে কবরের আযাব থেকে পানা চাই আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই সেই পানা নিয়মিত আমাদেরকে চাওয়ার জন্য আল্লাহ কবুল করুক সকলে বলি একবার আমিন তাহলে 4 নাম্বার গেল 5 নাম্বার হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে টাকা পয়সা খরচ করি বাজার করি অনেকে আছে নিজের ছেলের জুতা কিনে 4 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের মধ্যে এমন শিল্পপতি আছে যার কলমের দাম 40 কোটি টাকা মুসা বিন শামসের কলমের দাম 40 কোটি টাকা তো এগুলো হচ্ছে বিলাসিতা আর যারা ইমানদার তারা অতিরিক্ত বিলাসিতা করে না একটা কলমের দাম 5 টাকা তো ওনার একটা কলমের দাম 40 কোটি এগুলো হচ্ছে বিলাসিতা বিলাসিতার পরিণামও কি হয় না ভালো হয় না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আর ইমানদারা যারা তারা অতিরিক্ত অপচয় করে না আবার বিলাসিতাও করে না তারা মধ্যম পন্থায় ব্যয় করে আর দান করার সময় হাত কোলে দান করে আল্লাহর নবীজি একদিন একটা সুন্দর চাদর মুবারক পরে আসলেন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকটা আমাকে দান করুন রাসূলুল্লাহর শুধুমাত্র একটা চাদর ছিল একটি মাত্র চাদর মুবারক ছিল ওইটা চাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ওই সাহাবীকে দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম বর্ষণা করলেন এ সাহাবীরা এ তোমরা ওই সাহাবীকে তারা বর্ষণা করলেন হে তুমি কেন রাসূলুল্লাহ থেকে চাদর মুবারকটা চেয়েছো কারণ আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে শুধু একটা চাদর আছে আর চাদর মুবারক নাই ওই সাহাবী বলেন আমি চাদর মুবারকটা চেয়েছি যখন আমি দুনিয়া থেকে মারা যাব তখন আমি এইটা কাফনের কাফন বানিয়ে আমাকে কবর দেওয়ার জন্য আমরা নসিহত করব আপনি 20 তলা বিল্ডিং করেন কোটি টাকা দামের গাড়ি কিনেন কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনাকে কোন কাফর পরিয়ে কবর দিবে সেটা আপনি জানেন না একটি একজন মানুষ মারা গেল আমানুষার মাজারের সামনে যার কাজী দেওরের মধ্যে বিল্ডিং ছিল কিন্তু ওই মানুষটাকে তার স্ত্রী ঘরের মধ্যে জায়গা দেয় নাই ওই মানুষটা আমানুষার মাজারের সামনে মারা গেল মারা যাওয়ার পরে মানুষে 1 টাকা 2 টাকা করে করে চাঁদা তুলে ওই মানুষের কাফনের ব্যবস্থা করেছেন এজন্য একদিন হযরতে মোল্লা জীবান রাহমাতুল্লাহি তাআলা আলাই বাদশা আওরঙ্গজেবের কাছে গেলেন হুজুর আমার টাকার প্রয়োজন আমাকে কিছু টাকা দেন আমি ঘর বাঁধবো আমি আমার মেয়ে বিবাহ দেব আমি আপনি আমাকে কিছু টাকা দেন এই কথা যখন বললেন আওরঙ্গজেব ওই যে মোল্লা জীবানকে একটা টাকা দিলেন একটা টাকা পাওয়ার পরে আওরঙ্গজেব বলেন আমি ওই টাকাটা দিয়ে দিলাম মোল্লা জীবান ওই টাকাটা নিয়া বাজারে গেলেন একটা বড় মাছ কিনলেন বলেন আমি 1 টাকা দিয়ে ঘর বাঁধতে পারবো না আমি 1 টাকা দিয়া আমি হজ করতে পারবো না আমি 1 টাকা দিয়া আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না 1 টাকা দিয়ে আমি একটা বড় থেকে মাছ কিনে খাই
উনি যখন বড় থেকে মাছ কিনলেন ওই মাছ কিনে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন ওই মাছ কাটার সাথে সাথে দেখলেন পেটের মধ্যে সবগুলো ডায়মন্ড হীরা স্বর্ণ মুদ্রা জুড়ে বলুন না সুবহানাল্লাহ উনি ওই মাছের পেট থেকে স্বর্ণ মুদ্রাগুলো বের করে বাজারে নিলেন বিক্রি করলেন বিক্রি করে হাজার হাজার টাকা পেলেন এগুলো দিয়ে উনি ঘর বাঁধলেন মেয়ে বিবাহ দিলেন উনি এগুলো দিয়া আবার হজ করলেন কিন্তু এই শুরু থেকে কমপক্ষে 20 বার ওখানে আসছো اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مولا جيوان بولين امي وي تاكا گولا دي گھر باندلام امار مي کی بیواہ دیلام حوز کلام আমার টাকাগুলো পোড়াচ্ছে না টাকাগুলো পোড়াচ্ছে না আমরা টাকা জমাতে চাই আর ইমানদাররা টাকা খরচ করতে চাই মোল্লা জীবান আরঙ্গজেবের কাছে চলে গেলেন এ বাদশাহ আরঙ্গজেব আমি তোমার কাছে আসলাম টাকার জন্য আমাকে একটা টাকা দিলা বেশি টাকা দাও নাই এই এক টাকা দিয়ে আমি ঘর বাঁধতে পারবো না এক টাকা দিয়ে আমি আমার হজ করতে পারবো না মেয়ে বিবাহ দিতে পারবো না এজন্য আমি এক টাকা দিয়া একটা বড় মাছ কিনলাম আমি ওই মাছ কিনে ঘরে গেলাম ঘরে গিয়ে ওই মাছটা কাটলাম দেখলাম ওই মাছের পেটের মধ্যে সবগুলো স্বর্ণ মুদ্রা আমি এগুলো বিক্রি করলাম বিক্রি করার পরে হাজার হাজার টাকা পেলাম এগুলো আমি দিয়ে সব কিছু করলাম টাকাগুলো আমার থেকে শেষ হচ্ছে না আমি চাচ্ছি টাকাগুলো শেষ করার জন্য আওরঙ্গজেবের কাছে মোল্লা জীবান বলে আমাকে বলে দাও এই টাকা তুমি কোথায় পেয়েছো কোথায় থেকে আমাকে এক টাকাটা দিয়েছো আওরঙ্গজেব চোখের পানি ছেড়ে দিলেন বলেন হুজুর আপনি আমার কাছে আসলেন টাকা চাওয়ার জন্য আমি বাদশা হতে পারি আমার কাছে কোনো টাকা ছিল না শুধুমাত্র একটা টাকা ছিল হুজুর এক টাকার ইতিহাস জানেন নি এক রাতে আমি আমার এলাকার মানুষগুলো অভাবী দুঃখী মানুষগুলো দেখার জন্য আমি আমার চেহারা বন্ধ করে বের হলাম কোন মানুষ দুঃখে আছে কোন মানুষ কষ্টে আছে আমি একটু দেখার জন্য বের হলাম এখন আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান গুলো বুটের আগে ঘরে ঘরে আসে বুটের পরে আর দেখা যায় না তাদেরকে খুঁজে পাওয়া যায় না একটা পত্রয়ন পত্রের জন্য তিনবার যাইতে হয় গাড়ি ভাড়া দিয়ে তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু ইসলামের শাসক কেমন দেখেন আওরঙ্গজেব উনি এমন রাষ্ট্রপতি ছিলেন এমন প্রধানমন্ত্রী ছিলেন এমন শাসক ছিলেন আওরঙ্গজেব ওই এক টাকার ইতিহাস বললেন বললেন হুজুর আমি এক রাতে আমার এলাকা দেখার জন্য আমি বের হলাম যখন বের হলাম আমি দেখলাম একজন মানুষ প্রাগ থেকে শত শত বস্তা কাঁধে নিয়ে নামাচ্ছে আমি বললাম হে মানুষ তুমি কি কোনো আর শ্রমিক পাও নাই বলে না আমি কোনো শ্রমিক পাই নাই বলে আমি কি তোমার শ্রমিক হতে পারি বলে হ্যাঁ হতে পারেন আমি অনেক দুঃখে আছি এগুলো কষ্টে আছি এগুলো নিতে পারছি না বলে আমি আমার মুখটা বন্ধ করে সারা রাত আমি ডিউটি করলাম কাঁধের মধ্যে বস্তা নিয়া এগুলো আমি ঘরের মধ্যে দিয়ে আসলাম এরকম সারা রাত আমি কাজ করে করে 1000 বস্তা আমি ঘরের মধ্যে দিয়ে আসলাম সকাল যখন হলো আমাকে একটা টাকা দিলেন আমি ওই টাকাটা নেওয়ার পরে ভাবলাম আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন রাষ্ট্রপতি বানালেন প্রধানমন্ত্রী বানালেন কিন্তু এই যে টাকাটা একটা টাকা সারা রাত গায়ের গাম জড়িয়ে আমি টাকাটা ইনকাম করলাম এটা আমার 100% হালালের টাকা ওই টাকাটা রেখে দিলাম আমি আমার কাফনের কাফন কেনার জন্য যখন আপনি হাত তুলে আমার কাছে চেয়েছেন যখন আপনি আমার কাছে টাকা চেয়েছেন এই টাকাটা ছাড়া আমার আর কোনো টাকা ছিল না
এজন্য আমি আপনাকে দিয়ে দিলাম আওরঙ্গজেব এই কথা বলার পরে মোল্লা জীবন চোখের পানি ছেড়ে দিলেন ও আওরঙ্গজেব ওই কারণে টাকাটা 100% হালাল হওয়ার কারণে ওই টাকার এক টাকার মধ্যে আমার আল্লাহ হাজার কোটি টাকার বরকত দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ 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 আমরা এখন টাকা দেখি দুর্নীতির টাকা কোথায় বেশি সেটা দেখি আমাদের বাংলাদেশে একজন পিকে হাওলাদার 10,000 কোটি টাকা একজনে দুর্নীতি করেছেন একজন জেলা ছাত্র সংগঠনের সভাপতি একটি ছাত্র সংগঠনের সভাপতি 1,000 কোটি টাকা দুর্নীতি করেছে একজন সরকারি কর্মকর্তা 10,000 কোটি টাকা পাচার করেছে আমরা দুর্নীতির টাকার মধ্যে সুখ খুঁজি আমরা 1,000 কোটি টাকার মধ্যে সুখ খুঁজি আল্লাহ 1,000 কোটি টাকার মধ্যে সুখ রাখেন নাই আপনার ইনকাম যদি 1 টাকা হয় 1 টাকাটা যদি হালাল হয় ওই হালাল ইনকামের মধ্যে আমার আল্লাহ সুখ রেখেছেন আওরঙ্গজেব বলেন আমি ওই টাকাটা রাখলাম আমার কাফনের কাফর কেনার জন্য কারণ ওই টাকাটা আমার 100% হালাল টাকা সারা রাত গাম জড়ানো টাকা এবার মোল্লা জীবন বলে আল্লাহর নবী বলেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন আর যে ব্যক্তি হালাল হারাম বেছে বেছে জীবন যাপন করে হালাল ইনকাম করে ওই হালাল ইনকামের মধ্যে যিনি বরকত দিয়েছেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ইনকাম করার জন্য তৌফিক দান করুন আল্লাহুম্মা سيدنا مولانا چنتا کرے دیکھر من رات راد نشیتے مرنے کلے کے جائی بے تور شنگی ہوئے قبرِ اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد তাহলে ইমানদারের পাঁচ নম্বর চরিত্র হচ্ছে মধ্যম পন্থায় ব্যয় করবে টাকা আছে বলে যেমন ইচ্ছা তেমন করে ব্যয় করবে না অনেক মানুষ ছেলের খেলনা কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু যেই ছেলের খেলনা কেনার জন্য লক্ষ টাকা খরচ করে সেই ছেলের পাশে আরেকজন ছেলে আছে খাবারের জন্য এক বেলা খাবার পায় না সুতরাং আপনি আপনার ছেলের জন্য 20 লক্ষ টাকা দামের খেলনা না কিনে 1 লক্ষ টাকার কিনে আপনি আপনার ছেলের পাশে যেই সমস্ত ছেলে অনাহারে আছে অর্ধাহারে আছে ওই ছেলের মুখে আপনি কিছু তুলে দেন না কারণ আপনি যদি সবগুলো ভুগ করেন এখানে শান্তি নাই আপনি যদি কিছু ভুগ করেন কিছু দান করেন এখানে আমার আল্লাহ শান্তি রেখেছেন সুবহানাল্লাহ আপনি যদি 10 পদের তরকারি দিয়ে খাবার খান আপনার বাড়ির পাশে যদি একজন মানুষ উপবাস থাকে কিয়ামতের ময়দানে আপনাকে সেই জবাবদিহিতাও করতে হবে এজন্য আপনি মধ্যম পন্থায় ব্যয় করবেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু তোমরা ব্যয় করবা মধ্যম পন্থায় লাম ইউসরিফু এবং অপচয় করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে কারীমার উপর আমাদের আমল করার জন্য তৌফিক দান করুক সকলে বলি আমিন তারপর ইমানদারের 6 নম্বর চরিত্র কি
ইমানদারের 6 নম্বর চরিত্র হলে ইমানদারের কোনো কিছু প্রয়োজন হলে মানুষের কাছে হাত না পেতে আগে আল্লাহর কাছে হাত পাতবে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি মানুষের কাছে গিয়ে যদি হাত পাতেন 2 টাকা দিতে পারে 10 টাকা দিতে পারে টাকা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর কাছে হাত পাতেন তাহলে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমাদের প্রধান বক্তা কখন আসবেন তো এখন প্রায় 12টা হয়ে যাচ্ছে 11:15টা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই মাহফিলটা ভালো কাজ এটা আপনারা যত বেশি পারেন করবেন এই যে আজকে হিলফুল ফুজুল সংগঠনের ভাইয়েরা কিন্তু এটা করছেন এটার মাধ্যমে কি হচ্ছে এটা অন্যান্যদের ছিল রাস্তা এখন এটা আমার আল্লাহ কি করে দিলেন জান্নাতের বাগান বানিয়ে দিলেন এটা এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হওয়ার কারণে কিন্তু এই মাহফিলের ফজিলত অনেক আছে কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে এখন আমরা অনেকে এটা নিজের ব্যবসা বানিয়ে ফেললাম অনেকে ব্যবসা করে ইটের ব্যবসা পানির ব্যবসা এক একটা ব্যবসা করে এখানে একটা কোম্পানি বসে আছে আমাদের ইনুস কোম্পানি সাহেব বসে আছেন উনি একজন সফল ব্যবসায়ী কোম্পানি তাই মানুষ এক একটা জিনিসে ব্যবসা করে এখন একটা সমাজ চলে আসলো পড়া রাখা না করে টুপি পাঞ্জাবি পরে ওয়াজের ব্যবসায় নেমে গেল এখন যারা ওয়াজের ব্যবসা করে এরকম 10টায় এসে 12টায় আসবে একজন বক্তাকে 3 ঘন্টা ওয়াজ করাবে তাদেরকে আপনারা দিবেন কত 2-3000 টাকা তাদেরকে টাকা দিতে ইচ্ছা করে না আর তারা 3টা 10টা মাহফিল নিয়ে 3 জায়গায় ঘুরে ঘুরে 50-50 1.5 লাখ করে নিয়ে আসে আপনারা তাদেরকে কত টাকা দেন 50,000 বেশি না 50 আর যারা 3 ঘন্টা ওয়াজ করেন তাদেরকে 2000 টাকা 3000 টাকা বাবা হাত পাবে কি রে ভাই হাত পাচ্ছে কেন বলে হতো 3 টাকা 3000 টাকা দিয়ে দিচ্ছি যে তো 3 ঘন্টা তো সিল লাইছে আর একজন তুমি ফাদান বলছো কোথায় এগুলো মানুষের ওয়াদা এই যে ওয়াদা হেলাপ করা কথা দিয়ে কথা রাখা এটাই ইমানদার একটা চরিত্র আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনদার কারা মুমিন কারা পরিচয় দিচ্ছেন কদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইমানদার তারা যারা কথা দিয়ে ঠিকভাবে কথা রাখে তো এখন যারা আপনাদেরকে কিসের বাণী শোনাবেন কোরআনের বাণী শোনাবেন তারা কি কোরআনের উপর আছে তাদেরকে আপনারা বস্তাসহ দিয়ে দেন তাদেরকে আইকন বানিয়ে দেন আকর্ষণ বানিয়ে দেন বিকর্ষণ বানিয়ে দেন আর যারা না ফাসাক্ত নামাজ পড়ে তাদেরকে আপনারা কি মোল্লা মিজদি পাবেন তাদেরকে পাবেন কি মোল্লা মিজদি যার নাই মতি গতি সে করে ইমামতি অথচ একাক্ত যার নাই মতি গতি সেই করে ইমামতি ইমাম সাহেবের জুতা যদি এক জায়গায় রাখে আর যদি বাজারে মোল্লাদের যদি এক বছর ওয়াস এক জায়গায় রাখে ইমাম সাহেবের জুতা সমান হবে না এগুলো এখন ঠিক বলছেন ঠিক আছে কিন্তু আমি চলে গেলে আবার আমার বিরুদ্ধে ঠিক বলবেন বলে ঠিক হুজুর বলছে এটাও ঠিক আবার ওইটার পরে যেটা বলছে সেটাও ঠিক তবে ঠিক কোনটা বেঠিক কোনটা তবে আমরা যে মানুষ আমাদের কিছু ধারণা করা কিছু মানা কিছু আমাদের যে আল্লাহ একটা ব্রেন দিলেন এই ব্রেনটার উপর কাজ করা এখানে আমি বসছি তখন আমার দুই একজন মুরব্বী ছিল এখানে আপনারা বসছেন আপনারা আসছেন বা 1.5 ঘন্টা হচ্ছে বুকে হাত রেখে বলুন আমি যতক্ষণ কথা বলেছি আমি প্রায় এখানে 50টা কোরআন শরীফের আয়াত পড়েছি আমি কোন এটা আল্লাহর কাছে পানা চাই অহংকার তাকাব্বুর করে বলছি না এই যে কোরআন সুন্নার আলোকে ওয়াজ করে এরকম বক্তার সংখ্যা কম না বেশি অনেক কম একদিন বলো হুজুর ইন দিন মুলাই জাহাঙ্গীর এমনি হয়তো 1 ঘন্টা আসা ই 20,000 টাকা লাগে গো এই এক উগ কোরআন শরীফ না হয় তো তুই দিও গা দুসার তো এগুলো আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন হবার জন্য তৌফিক দান করুক মাহফিল আমরা মিলাদুন্নবী মাহফিল করছি করব আরো বেশি করব কারণ এই মাহফিল করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে তারা জবান দিয়ে হেফাজত করে এটা আমাদের দেখতে হবে কারণ জবান হচ্ছে আপনার ঈমানের অর্ধেক নির্ভর করে কোথায় জবানের উপর যার জবান না সে কিসের ঈমান আর যার ঈমান না সে কিসের বক্তা
আমি যেগুলো বলছি এগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধারাবাহিক বাবু বলছি তাহলে আমি কি বলতেছিলাম ইমানদারের চরিত্র ইমানদারের এখন আমি কয়টা চরিত্র বলেছি পাঁচটা তাহলে ইমানদারের পাঁচ নম্বর চরিত্র হচ্ছে ইমানদার বিয়াই করবে বেশিও না কমও না আর অপচয় করবে না এখন আমরা বিবাহ সাধের নামে যে অপচয় করছি খাবার খেতে পারবে তিন আইটেম আপনি দিচ্ছেন দশ আইটেম আমি আপনার বিবাহ আমার মেয়েটা সুখ পাচ্ছে না আরে বাবা সুখ কিভাবে পাবে আপনার মেয়েটা বিবাহ দিয়েছেন আপনি কি করে অপচয় করে তো অপচয় করা কার কাজ শয়তানের কাজ তো শয়তানে করে আপনি বিবাহ দিয়েছেন এখানে সুখ কোথায় পাবেন কারণ সুখ পাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া কি সুখ পাওয়া যাবে একটু ক্যাপাসিটি একটু বাড়ায় দেন যাতে আমি দূর থেকে আমার আস্থা টানে এরকম করে দেন এই যে আপনি যে সুখ পাবেন এই যে সুখটা আল্লাহর রহমত ছাড়া পাওয়া যাবে না বিল্ডিং এর মধ্যে আমাদের কোম্পানি সাহেব ইনুস কোম্পানি সাহেব কোথায় ঘুমাই এসি এসির মধ্যে ঘুমাইলে কি হয় সামড়া কি হয় ঠান্ডা হয় ওনার কাপড় এই ঠান্ডা সামড়া ঠান্ডা হয় বালিশ ঠান্ডা হয় বেড বিছানা কি হয় ঠান্ডা হয় ইনুস কোম্পানির বাসায় যদি এসি একটা জায়গায় দশটা লাগাই উনি যে বলেন হুজুর আমার মনটা একটু ঠান্ডা করতে চাই এসির বাতাস দিয়ে কি মন ঠান্ডা করা যাবে মন ঠান্ডা করবেন দিনিকে একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে শান্তি নাই আমি অশান্ত ভাবে জীবন যাপন করছি রাসূলুল্লাহ বলেন ও সাহাবী তুমি বাসার মধ্যে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করো আমার বাবারা এই যে আমার প্রিয় ভাই হিলফুল ফুজুল সংগঠনের ভাইয়েরা দ্বিতীয়বারের মতো আজিম উশান নোরানে মাহফিল করছেন আপনারা যারা আমার সামনে বসা বাবারা বুড়ো বুড়ো ভাইয়া কচি কচি ভাইয়েরা মুসলিম বাচ্চারা বুড়ো বুড়ো বাবারা আপনারা যারা আমার কথা শুনছেন আমি আপনাদের খেদমত আরজ করছি টাকা দিয়া শান্তি কিনা যায় না শান্তি আসে কার পক্ষ থেকে আমাদেরকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ শান্তি দেওয়ার মালিক ওই সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে শান্তি নাই ফেরাশানির মধ্যে আছি আল্লাহ নবী বলেন ও সাহাবী তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহ তোমাকে শান্তি দিয়ে দিবেন ওই সাহাবী রাসূলুল্লাহর কথা শোনা মাত্র এসে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন যখন বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এ বাবা আপনি যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন কি হয় জানেন নি তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দেয় ফেরেশতারা আলহামদুলিল্লাহ কে বললো আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমার প্রশংসা কে করলো ফেরেশতারা বলবে আই বার ইলাহি সিলাত কোম্পানি রোড চাঁদকাজী বাড়ি পূর্ব বাকলিয়া 18 নং ওয়ার্ড হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আজিম উশান মাহফিলের মধ্যে বক্তা আলহামদুলিল্লাহ বলল শ্রোতারা শুনল শ্রোতারাও আলহামদুলিল্লাহ বলল এবার আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতারা যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রশংসা করল ওই সমস্ত বান্দারা হাল রাওনি আমি আল্লাহকে কপালের চক্ষু দিয়ে দেখেছে আমরা কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখি নাই আল্লাহ তারা বলবেন এ ফেরেশতারা তারা কি হাল রাও হাল জান্না তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না তারা জান্নাত দেখে নাই এবার আল্লাহ বলবেন তারা কি হাল রাও হান্নার জাহান্নাম দেখেছে বলে না না তারা জাহান্নামও দেখেন নাই এবার আল্লাহ বলবেন এ ফেরেশতারা সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা আমাকে না দেখার পরেও জান্নাত জাহান্নাম না দেখার পরেও নামাজের মধ্যে মাহফিলের মধ্যে কোরআনুল কারীম কুলে কুলে সকাল সন্ধ্যায় আলহামদুলিল্লাহ বলল আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম এ যুবক ভাইরা বুড়ো বুড়ো বাবারা আপনি কোরআনুল কারীম কুলে তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফ পড়বেন আর আমরা যেমন আমি যদি বলি কোম্পানি সাহেব ইনুস কোম্পানি সাহেব আপনি কেমন আছেন ইনি আমাকে বলবেন হুজুর আমি ভালো আছি আমি যদি আপনাদেরকে বলি বাবারা কেমন আছেন আপনারা বলবেন ভালো আছি এভাবে আমি প্রশ্ন করলে আপনারা
উত্তর দিবেন এ বাবারা খোদা কি কসম আপনি যখন যুবক ভাইয়েরা আপনি যখন কোরআনুল কারীম কুলে কুলে আপনি যখন তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফ আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা হরফের উত্তর দিবেন কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা যদি বলা হয় হুজুর এই মানুষটা আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলে আমাদের দেশের ডক্টর ইনুস আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলে এজন্য তার মূল্য বেশি আরে বাবা আমেরিকার প্রেসিডেন্টের সাথে যদি কথা বলার কারণে আমরা তাকে মূল্যবান মানুষ বলি বড় মানুষ বলি ক্ষমতাবান মানুষ বলি যেই ব্যক্তিটা আমার আল্লাহর সাথে কথা বলে তার দাম কম না বেশি আল্লাহ তাআলা আল্লাহর সাথে বেশি বেশি কথা বলার জন্য আমাদের তৌফিক দান করুক আমিন এ বাবারা ভাইরা আমি যেটা বলতে চেয়েছি ওই সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে দিলেন উনি দেখলেন কোরআনুল কারীম পড়ার সাথে সাথে গাছগুলো এভাবে নাড়াচাড়া করছে বাতাস যেন ওই গাছগুলোকে নাড়ছে ওই গাছগুলো দুলছে উটগুলো লাফালাফি করছে ওই সাহাবী আবার দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম গাছগুলো এভাবে বাতাসে দুলছিল বাতাসে গুলো নড়ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উটগুলো লাফালাফি করছে সাহাবী যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন ও সাহাবী ফাইদা করাতাল কোরআন তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছো পানজাল আলাইহি সাকিনা আমার আল্লাহ তোমার উপর সকিনা নাজিল করছে সকিনা মানে কি জানেননি রহমত সকিনা মানে বরকত সকিনা মানে শান্তি সকিনা মানে প্রশান্তি আমাদের এলাকার মধ্যে অনেক জায়গা আছে শান্তিনগর ঢাকার মধ্যে একটা আছে শান্তিবাগ আরেকটা আছে আমি কিছুদিন আগে ঢাকা গেলাম শান্তিনগর থেকে শান্তিবাগ গেলাম শান্তিবাগ শান্তিনগর শান্তি শান্তির হাট তিনটা আছে এক জায়গায় আবার আমাদের এখানেও শান্তির হাট আছে পটিয়াতে আসলে শান্তির হাটে কি শান্তি পাওয়া যায় না খাগড়াছড়ি একটা বাস আছে শান্তি পরিবহন এই বাসটা এত যে বাজে কোনো বাস সাক্কা ফালসার না হলেও এই শান্তি বাসের সাক্কা কি হয়ে যায় ফালসার হয়ে যায় যারা সাজেক কখনো গিয়েছেন খাগড়াছড়ি গিয়েছেন শান্তি বাস করে দেখবেন শতকরা 90% বাসে কি হয় সাক্কা ফালসার হয় মানে অশান্তি কোথায় আর পাহাড়ের মধ্যে একটা আছে শান্তি বাহিনী ওই শান্তি বাহিনীগুলো কি করে জানেননি মানুষদেরকে জিম্মি করে টাকা নিয়ে নেয় কিছুদিন আগে শান্তি বাহিনী কতগুলা আমাদের রোজনের একটা ছেলেকে নিয়ে তার হাড্ডি থেকে মাংস আলাদা করে তার মাংসগুলো রান্না করে খেয়েছে নাউজুবিল্লাহ বলুন না তো যারা অশান্তি করে পাহাড়ে তাদের নাম শান্তি বাহিনী যেখানে সব সময় জ্যাম লেগে থাকে তার নাম শান্তির হাট যেখানে অশান্তি তার নাম শান্তিনগর শান্তিনগরও শান্তি নাই শান্তির হাটও শান্তি নাই শান্তি বাহিনীর কাছেও শান্তি নাই শান্তি পরিবহনেও শান্তি নাই শান্তি কোথায় আল্লাহর নবী বলেন ফানজার আলাইহি সাকিনা ফাইদা করাতাল কোরআন যখন কোরআন করিম তেলাওয়াত করবা আমার আল্লাহ তোমার উপর শান্তি নাজিল করবে শান্তি কোথায় কোরআনে শান্তি কোথায় রাসূল পাকের মিলাদ নবীতে তাহলে মিলাদ নবী কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের বেশি বেশি করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমার বাবারা ভাইয়েরা ইমানদারের 6 নম্বর চরিত্র হচ্ছে তিরমিজি শরীফের 2500 এই যে বললাম না এতক্ষণ 2 ঘন্টা ওয়াইস করলাম এখন আমাদের বুঝো ওইদিকে তাকাবেন ওই যে বললাম এর আগে বলতে বললাম এই যে এতক্ষণ বললাম বললাম না আমার বড়টাও ঠিক এরপরে বলবেন এটাও ঠিক কিন্তু মাথা মাথা যে একটা আছে এটা কাজা লাগাবেন না এটার মধ্যে গরু কি করে দিছে ফসাব করে দিছে গরু কি করে দিছে ফসাব করে দিছে গরু ফসাব না করলে না এগুলো করতেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা